বহু বিরোধিতার পরে অবশেষে রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই পাশ হয়ে গেছে জোড়া কৃষি বিল। এবং এই কৃষি বিল নিয়ে কিন্তু সমস্ত বিরোধীরাই প্রচণ্ড বিরোধিতা দেখিয়েছেন। তো কী রয়েছে এই কৃষি বিলে? এই কৃষি বিল কি আদৌই খারাপ যার জন্য বিরোধীরা প্রচণ্ড বিরোধিতা করছে, যাতে সরকার কোনোভাবে এই বিল যাতে পাশ করাতে না পারে? তো কী রয়েছে এই বিলে সেই সমস্ত কিছুই জানবো ভিডিওতে। এবং এই বিলের ফলে কৃষকদের ভালো হবে নাকি কৃষকদের খারাপ হবে সেটাও কিন্তু আমরা ভিডিওতে জানবো। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি কৃষি ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো রাজ্যসভায় পাশ হয়ে গেছে বিতর্কিত দুটি নতুন কৃষি বিল। বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও সংখ্যাধিক্যের কারণে, অর্থাৎ যেহেতু রাজ্য লোকসভাতে বিজেপির সংখ্যা বেশি রয়েছে সেহেতু এই বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছিল বিজেপি। এই বিলকে কেন্দ্র করে হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানায় কৃষকরা ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে। তো দেখে নেওয়া যাক যে এই বিলে কী রয়েছে এবং সেটা নিয়ে কৃষকরা কী কারণে অসন্তুষ্ট রয়েছে। তো কেন্দ্র তিনটি কৃষি বিল পেশ করেছে। এই বিলগুলি হল অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন, কৃষি পণ্য লেনদেন এবং বাণিজ্য উন্নয়ন, এবং কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা এবং ক্ষমতায়ন চুক্তি বিল। তিনটি বিলই লোকসভায় পাশ হয়ে গেছে। রবিবার রাজ্যসভায় যে দুটি বিল পাশ হয়েছে সেটি হচ্ছে কৃষি পণ্য লেনদেন এবং বাণিজ্য উন্নয়ন, এই বিলটি পাশ হয়েছে, এবং কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা এবং ক্ষমতায়ন চুক্তি বিল, এই দুটি বিল কিন্তু ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাশ হয়ে গেছে। শুধুমাত্র এখন অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন এই বিলটি লোকসভাতে পাশ হয়েছে, কিন্তু রাজ্যসভাতে এখনও পর্যন্ত পাশ হয়নি, পাশ হওয়ার দোরগোড়ায় রয়েছে। তো কেন্দ্র সরকারের দাবি রয়েছে যে এই বিলগুলির ফলে কৃষকদের রোজগার বাড়বে এবং কৃষিক্ষেত্রের উন্নতি হবে। এর ফলে 2022 সালের মধ্যেই কৃষকদের উপার্জন দ্বিগুণ হবে বলে দাবি সরকারের। এবং আমরা সবাই জানি যে কৃষকদের যদি আয় দ্বিগুণ হয় তাহলে পরেই দেশে খাদ্যের সংকট কোনো দিনও আসবে না। তার কারণ দেশে খাদ্যের মূল উৎসই হচ্ছে কৃষক। কৃষক যদি না থাকে তাহলে আমরা খাবারই পাবো না। সেক্ষেত্রে কৃষকদের আয় যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে ভারতের অর্থনীতি আরও স্ট্রং হবে। তার কারণ ভারতের অর্থনীতি কিন্তু আমরা জানি 90-70% উপরে হচ্ছে কৃষি নির্ভর। সরকার আরও জানিয়েছে যে এই বিলগুলি সরকার নিয়ন্ত্রিত বাজারে নিয়ন্ত্রণ থেকে কৃষকদের মুক্ত করবে এবং কৃষকরা তাদের কৃষি পণ্য আরও বেশি দামে বিক্রি করতে পারবেন। তো এই বিলে যে প্রস্তাব ছিল, প্রস্তাব হচ্ছে এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক এবং ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করতে পারবেন মান্ডির বাইরে। অর্থাৎ মান্ডিতেই যে কেনাবেচা করতে হবে সেটা নয়, মান্ডির বাইরে কৃষক এবং ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করতে পারবেন। পাশাপাশি আন্তঃরাজ্য, অর্থাৎ রাজ্যের বাইরেও বাণিজ্যের ওপরে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো একটা ফসল তৈরি হলো, সেক্ষেত্রে সেই ফসলটি বিহারে চলে যাবে, কিংবা বিহারের কোনো ফসল পশ্চিমবঙ্গে চলে আসবে, সেই বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আগে যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলা কিন্তু অনেক কমানো হবে এবং পরিবহন খরচ কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে এই বিলে। সর্বোপরি এই বিলের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের কৃষি ব্যবস্থা এবং কৃষি বাণিজ্য সংস্থা, রফতানিকারী এবং খুচরো পরিষেবার সঙ্গে যুক্ত করা এবং কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই হচ্ছে এই দুটো বিলের মূল লক্ষ্য, যে দুটো বিল আজকের লোকসভা এবং তারপর রাজ্যসভাতে পাশ হলো। এছাড়াও 5 হেক্টরের কম পরিমাণ জমির কৃষকদের কাছেও লাভের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্য রয়েছে এই বিলগুলির। অর্থাৎ যে সমস্ত কৃষকদের কাছে 5 হেক্টরের কম জমি রয়েছে তাদের লাভের পরিমাণ যেন বেড়ে যায় সেই উদ্দেশ্যও রয়েছে কিন্তু এই বিলগুলির। কৃষকরা তাদের উৎপাদনের জন্য ন্যূনতম সহায়তা মূল্য পাওয়ার বিষয়ে শঙ্কিত থাকে সবসময়। কৃষকদের ধারণা হয় যে এই বিল পাশ হওয়ার ফলে বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ চলে যাবে, কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষকরা যে মূলত দুটি ভয় পাচ্ছে, একটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য না পাওয়া, সেটাও কোনো ভয়ের কারণ নেই। এছাড়া আরও যে ভয় পাচ্ছে যে এই বিল পাশ হওয়ার ফলে বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ ছড়ে যাবে, সেই ভয়ও কিন্তু পাওয়ার কোনো দরকার নেই। ফলে কৃষকদের সরকার ধীরে ধীরে ন্যূনতম সমর্থন মূল্য ফসল কেনা বন্ধ করে দেবে এটাও ভয় পাচ্ছে, ফলে কৃষকদের পুঁজিপতিদের মুখ্যপাক্ষে হয়ে থাকতে হবে এটাই ভয় পাচ্ছে বর্তমানে কৃষকরা। পাশাপাশি কৃষি বাণিজ্য এবং বড় খুচরো ব্যবসায়ীরা কৃষকদের উপর আধিপত্য বিস্তার করতে পারে এই বিষয়ে উদ্বেগও রয়েছে কৃষকদের। পাশাপাশি কৃষকদের আতঙ্ক রয়েছে যে সংস্থাগুলি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করা শুরু করে দিতে পারে। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষকরা যেই ভয়গুলো পাচ্ছে, যেমন যে ভয়গুলি হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য না পাওয়া বা বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ চলে যাওয়া বা সরকার ধীরে ধীরে ন্যূনতম সমর্থন মূল্য বা মূল্যে ফসল কেনা বন্ধ করে দেওয়া,
অথবা পুঁজিপতিদের মুখোপাধ্যায় হয়ে থাকা এই সমস্ত ভয় যে কৃষকরা বর্তমানে পাচ্ছে, সেই সমস্ত ভয় পাওয়ার কোনো দরকার নেই বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্র সরকার এই যে বিলটি এনেছে, এতে কৃষকদের আয় 2022 মধ্যে দ্বিগুণ হবে বলে কিন্তু মনে করছে মোদী সরকার। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এই বিল পাস হওয়ার ফলে কি কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব হবে? অবশ্যই আপনার বক্তব্য কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।